বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, যে রাজনীতি 50 বছর আগে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে, যে রাজনীতি স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষকে, এই ভূখণ্ডের মানুষকে তৈরি করেছে, যে রাজনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং যে রাজনীতি বাংলাদেশ স্বাধীন করেছে এবং যে রাজনীতি বাংলাদেশে বারবার হোঁচট খাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, সেই রাজনীতি আজকে নামতে নামতে এত নিচে নেমেছে যে মান নিয়ে এখন রাজনীতি আদৌ প্রয়োজন কিনা সেই প্রশ্নই তোলা হচ্ছে। যদিও এটি অবান্তর, রাষ্ট্র থাকলে সেখানে রাজনীতি থাকবে, গণতন্ত্র থাকবে, গণতন্ত্র চর্চা করতে হলে রাজনীতির দরকার হবে, রাজনীতিবিদের দরকার হবে, কিন্তু বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মান এত নিম্নগামী যেটি নিয়ে কথা বলতেও অনেক সময় লজ্জা হয়। এবং এখানে রাজনীতি মানেই হিংসা প্রতিহিংসা, রাজনীতি মানে দলাদলি, অপরকে গালাগালি, আর রাজনীতি মানে যে সমাজের বদল, রাষ্ট্রের বদল, উন্নতি বা যে আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে এই দেশের জন্ম হয়েছিল সেই আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ, সেই বিষয়গুলো এখন বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। কেন এই অবস্থা তৈরি হলো? আমরা যদি আজকে নানান চিত্রের দিকে তাকাই, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন, তার দল থেকে বলা হচ্ছে তাকে বিদেশ নেওয়া দরকার, সরকারের দিক থেকে বলা হয়েছে তাকে সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সরকারের পক্ষে, নির্বাহী বিভাগের পক্ষে, সেটি তারা সর্বোচ্চ দিয়েছেন। এবং তারা স্মরণও করিয়ে দেন যে আজকে বিএনপি ক্ষমতায় থাকলে এতটুকু তারা করতেন কিনা, কারণ বিএনপির অতীত কর্মকাণ্ড তাদের ভাষায়, তাদের দৃষ্টিতে সেটুকু তারা করেননি এবং যেটুকু তারা দিয়েছেন সেটুকু বিএনপির জন্য যথেষ্ট। এই আলোচনা বিতর্ক চলতে পারে, কিন্তু এই আলোচনা বা বিতর্কের মধ্যে মানুষের জন্য আসলে প্রাপ্তি তেমন কিছু নেই। আমরা নির্বাচন নিয়ে, গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ নির্বাচন, ভালো নির্বাচন হলেই দেশে ভালো গণতন্ত্র হবে এমন গ্যারান্টি কেউ দেবে না, কিন্তু গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া যে গণতন্ত্র হয় না সেটি সকলেই কম বেশি বোঝেন। সেখানে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটা স্থায়ী ভালো নির্বাচনী ব্যবস্থা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি 50 বছর বয়স, এবং যেটুকু নির্বাচনী ব্যবস্থা মাঝে মধ্যে ভালো করবার প্রয়াস হচ্ছে সেটুকু কিন্তু এই রাজনৈতিক দলগুলি ধ্বংস করেছেন। যদিও তারা কথাবার্তা যখন বলেন তখন সামরিক শাসন, সামরিক নেতৃত্বের অগণতান্ত্রিকতির দোহাই দেন, কিন্তু আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করি তারাও কম জাননি তাদের সঙ্গে পাল্লা দিয়ে। বাংলাদেশে এখন নির্বাচন হচ্ছে কি না, কেমন নির্বাচন হচ্ছে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের বিতর্ক আছে। স্থানীয় সরকার পরিষদের নির্বাচন হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে না, শুধুমাত্র সরকারি দল অংশ নিচ্ছে, কিন্তু তারা নিজেদের নিজেদের মধ্যে যা করছেন সেটিও মানুষের জন্য কোনো স্বস্তিদায়ক কিছু না। আবার বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি যে করছেন, যে ধরনের নির্বাচনের দাবি করছেন, সেই ধরনের নির্বাচন তারা ক্ষমতায় থাকলে নিজেরাও রাখতেন কিনা সেটিও অনেকের মধ্যেই অনেক রকমের সংশয় আছে, এবং তারা কখনো নির্বাচনে যান, কখনো নির্বাচন বর্জন করেন, তাদের কথার মধ্যেও মানুষ কোনো ভরসা অনেক ক্ষেত্রেই খুঁজে পায় না। বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের পরিবহন, বিশেষ করে বাসের ভাড়ার দাবিতে, হাব ভাড়ার দাবিতে আন্দোলন করছে এবং সেই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে। 2018 সালে আমরা এরকম একটা বড় আন্দোলন বাংলাদেশে দেখেছি এবং আন্তর্জাতিক দুনিয়ার নজর কেড়েছিল সেই আন্দোলন, সেই আন্দোলন এখনও করছে এবং সেই সময় তাদের যে দাবি, সরকারের যে অঙ্গীকার, তার কিছুই এখন পর্যন্ত সেই অর্থে বাস্তবায়ন হয়নি। যে এই অবস্থা সঙ্গে শাসনের, সুশাসনের প্রশ্ন নিবিড়ভাবে সম্পর্কিত, সেটিও আমাদেরকে অনেকখানি ভাবায়। যে দেশে এত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে বলা হচ্ছে, দৃশ্যমান অনেক উন্নয়ন অবশ্যই আছে এবং যেখানে বলা হচ্ছে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, যেখানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, সেখানে কেন মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তার জীবনকে দুর্বিষহ করে তুলবে, সেখানে কেন যেখানে পাশের দেশে জ্বালানি তেলের মূল্য কমবে আমার দেশে জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে সেই নাবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে, এইসব প্রশ্ন আছে। প্রশ্নের বিপরীতে যুক্তিও আছে, সেটিও হয়তো কোনো কোনো ক্ষেত্রে অকাট্য নয় বলা যাবে না, কিন্তু এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া খুবই জরুরি এবং সেটি করবার জন্য যে রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক আবহাওয়া থাকা দরকার বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত, সেটি ফিরিয়ে আনাও জরুরি এবং সেটি কীভাবে সম্ভব, এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা করবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসাচ্ছেন, ক্ষমতাসীন 14 দলীয় জোটের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বাংলাদেশ ইসলামিক ঐক্য জোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মিস বাউর রহমান চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রা, আমি মিস বাহর রহমান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রাজনীতি, দীর্ঘদিন আপনি রাজনীতির অঙ্গনে আছেন, যদিও ধর্মভিত্তিক রাজনীতির চর্চা করছেন এবং তার সঙ্গে মূল্যবোধের ইস্যু জড়িত, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি আসলে কোনো মূল্যবোধের চর্চা হয় আপনি দেখতে পান? সেটি যে কোনো ধরনের, ধর্মীয় বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি, কোনো ধরনের মূল্যবোধ কি আছে এখন রাজনীতিতে অবশিষ্ট? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বিদেশে চ্যানেল আই তৃতীয় মাত্রার অগণিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুন, হেফাজত করুন। মূল্যবোধের কথা বলছেন জিল্লুর ভাই, বাংলাদেশ তো উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আমি আপনার এখানে বলে গিয়েছি এর পূর্বেই যে আমাদের মূল্যবোধ আসলেই খুব নিম্নগামী। চর্চা তো হচ্ছেই, কিন্তু চর্চাটা কি বাস্তবায়ন হচ্ছে কি না এইটা দেখার বিষয় কোনো ক্ষেত্রেই। আপনি তো আপনার উপস্থাপনার শুরুতেই বলেছেন যে কথাগুলো এখানে আমাদের দ্বিমত করার কিছু আছে করে আমি আপনার মনে করি না। আমি এটা বলবই যে আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের প্রশাসনিক অঙ্গনে, আমাদের দলসমূহের কর্মকাণ্ডে, আমাদের সাংবাদিকতায় কোথায়ও মানে পূর্বের মতো মূল্যবোধ আমরা দেখতে পাচ্ছি না, প্রায় ক্ষেত্রেই অনুপস্থিত, এবং দিন দিন এটা আরও কমে আসছে। নিশ্চয় পরবর্তী আলোচনায় আমরা আপনার সাথে অংশগ্রহণ করব। শুধু আপনি আমাকে যে প্রশ্নটা করছেন আমি সংক্ষেপে বলবো যে মূল্যবোধের এখন অনেক অভাব দেশব্যাপী, এটাই আমার সংক্ষিপ্ত উত্তর আপনার কথার। তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকবৃন্দ এবং দর্শক শ্রোতারা, ভাই এখানে আছেন, বিষয় মানে আমার কাছে আজকে জিল্লুর ভাইয়ের যে উপস্থাপনা, যে প্রশ্ন আমার কাছে, মানে উনি তো সাম্প্রতিক বিষয় নিয়ে অনেক তীক্ষ্ণ নজর দিয়ে প্রশ্নগুলো বা বিষয়গুলো উত্থাপন করেন, এক্ষেত্রে সঠিকভাবে করেছেন কি না আমি জানি না। মূল্যবোধ এগুলা তো বেশ আগেই মারা গেছে না, তো আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি? এই প্রসঙ্গটা আসলে রাজনৈতিক কর্মী হিসাবে, বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসাবে, এমনকি বিভিন্ন পেশাজীবীদের মধ্যেও লক্ষ্য করা যায় চরম অবক্ষয়, এবং এই অবক্ষয় অধপতন এমন পর্যায়ে গিয়ে পৌঁছতেছে যে যেটা নিয়ে হয়তো জাতীয় মহাসংকটের দিকে আমরা পুরো জাতিকে নিয়ে যাচ্ছি। এখন আমরা লক্ষ্য করছি যে শালীনতা এবং আচরণে, কথাবার্তায় চমকে ওঠার মতো তো ওঠার চেয়ে অনেক বেশি হতবাক এই শব্দ ব্যবহার করা যায় না। সুতরাং আমরা লক্ষ্য করছি কেন এগুলো হয়। এগুলো তো হয় এই জন্যই, যারা এই বর্তমানে যে প্রশ্নটির অবতারণা হয়েছে কিছু বিষয়ের কারণে, যেটা আমাদের দিল্লুর ভাই উপস্থাপন করেছেন, তো এই বিষয়ে যারা ঘটাচ্ছেন তারা তো বলেন যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে ওনাকে, ওনার সাথে ওনার অনুমতি নিয়েই যা বলার বলি, আপনারা আমাকে বিরক্ত করবেন না, এবং উনি সব জানেন। তো সুতরাং আমরা কী মনে করব, এই মূল্যবোধের যারা এখন যে কোনোভাবেই হোক দায়িত্বে আছেন, তারা যদি এটা এই অবক্ষয়কে আরও বেশি শানিত করার জন্য সম্পৃক্ত থাকেন এবং তাদের কিছু বিভিন্নভাবে তাদের মুখপাত্রের মাধ্যমে এই মূল্যবোধের বিষয়গুলো উপস্থাপন করেন দেশের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে, সুতরাং আমি মনে করি যে এই মূল্যবোধ ধ্বংস হওয়ার সৃষ্টি হয়েছে এই সরকারের শাসনামলে, এটি ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে। আমরা দেখি যে আপনি জানেন, আপনি সবাই জানি যে ভোট হয়েছে আগের রাত্রে,
তো আমরা অথচ অথবা অথচ আমরা আজকের প্রধানমন্ত্রী বলতে শুনি সংসদে যে জনগণের ভোটের ভোটে আমরা বিশ্বাস করি, জনগণের ভোট ছাড়া আমরা ক্ষমতায় থাকতে আগ্রহী নই। তো এটা মূল্যবোধ তো এটাও একটা বিষয় যে আমরা মিথ্যাকে, আমরা অসত্যকে 100% পুঁজি করেই শাসন ব্যবস্থা চালাতে চাই। আর অনেক অনেক অবক্ষয় আমার কাছে আরেকটা বিষয়, যদি একটু সময় হয়ে গেছে তো আরেকটা বিষয় যে জাতিসংঘের যে অধিবেশন ছিল, আমরা লক্ষ্য করেছি যে সারা পৃথিবী থেকে রাষ্ট্রের বা সরকার প্রধানরা গিয়েছেন, কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে 7 জন, একদম সুনির্দিষ্টভাবে। তো আমাদের এখানে শতাধিক, কার টাকা, কিসের, কার টাকায় এই উৎসব করছেন? জনগণের ট্যাক্সের টাকায়। আমার আমরা বড়লোকরা যে বলে যে সর্বোচ্চ করদাতা, তার সর্বোচ্চ করদাতা 20 জনের টাকা যা হয়, এর 500 গুণ বেশি হয় শ্রমিকদের ট্যাক্সের টাকা। এক বোতল পানি খেলে, বিস্কিট খেলে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এই টাকা আপনারা এই বহর নিয়ে গিয়ে কি বুঝাতে চাচ্ছেন? এই জনগণের ট্যাক্সের টাকায় নির্লজ্জভাবে আপনারা উৎসব করতেছেন, একবার আমেরিকা, একবার ইউরোপ, একবার ফ্রান্স, ব্রিটেন। আমি তো বুঝি না এই শত শত কোটি টাকা কেন এইভাবে খরচ করছেন, পাশাপাশি পৃথিবীর কোনো দেশ, এমনকি ভারত পাকিস্তানও 5-6 জনের বেশি প্রতিনিধি দল যায় নেই। তো অবক্ষয় তো এইটা, এগুলো একটু অবক্ষয়ের কারণ। আর এক ভদ্রলোক, উনি প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী তো সরকারের প্রতিমন্ত্রী, ওনার আলোচনাগুলা ইদানিং যেটা দেখতেছি আসলে উচ্চারণ করাও মুশকিল। আমি নিজেই আমার পরিবারের কাছেও লজ্জিত যে আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমারও বাচ্চারা আছেন, সুতরাং আমি জানি না কী 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 বুঝাতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, কত নিচে নেমেছেন। আবার তিনি বলছেন আমি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কিছু করি না, সেটাও রেকর্ডেড আছে। এবং আরও একটা বিষয় আমরা ইদানিং এর পরবর্তীতে আরও একটা বিষয় ভাইরাল হয়েছে, তা আমরা কোথায় আছি? মিসবাহ সাহেব যে বলতেছেন, আপনি ওনাকে উদাহরণ দিয়েছেন যে 14 দলীয় রাজ দলের বিশেষভাবে সম্পৃক্ত, ওনারা কী বলবেন এই সম্পর্কে? আমি জানি না, ওনার কাছ থেকে শুনি কী বলবেন। হ্যাঁ, আমিও বলতেছি ওনারা কী বলবেন এই বিষয়ে, আশ্চর্য বিষয়। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে লড়ছেন, তিনি হসপিটালে এবং লিভার সিরোসিসের একটি অধ্যায়ের মধ্যে আছেন, রক্তপাত হচ্ছে, বন্ধ হচ্ছে, সব কিছু আপনারা জানেন, আমরা জানি। এই ক্ষেত্রে উনি চিকিৎসা, বিদেশে ছাড়া চিকিৎসা নাই, সেই বিষয়টা আমরা দেখতেছি যে সারা দেশের মানুষ, আমরা লক্ষ্য করতেছি যে সারা দেশের মানুষ, আমাদের নেতাকর্মী সবাই মিলে আমরা এই দাবি করার পরেও এখনও পর্যন্ত সেই দাবি মানা হচ্ছে না। এটি অধিকার, আর এই অধিকার না মানা হচ্ছে না। আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে, সকল দায়ভার ওনাদেরকেই নিতে হবে। আর আমাদের মিসবাহ ভাই যে আছেন এখানে, এই ভদ্রলোক রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলবে এই ঘোষণাও দিয়েছেন, ওনারা কী করেছেন? আর 2-3 দিনের মধ্যে আরও যে সমস্ত বক্তব্য ভদ্রলোক রেখেছেন, আমি 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 জানি যে আমি যদি এগুলো সম্বন্ধে সরাসরি কিছু বলতে চাই এটা হয়তো শোভন হবে না, আমি আসলে নিজেই আমার কাছে লজ্জিত। সুতরাং আমি আশা করব যে আমরা এই সমস্ত বিষয় থেকে বের হয়ে আসব। মিস্টার মিসবাহ রহমান চৌধুরী, অনেক অনেক অনেকগুলো প্রসঙ্গে, মূল্যবীদের অবক্ষয় শুরু হয়েছে এই সরকারের আমলে। এখানে আমি একটু দ্বিমত পোষণ করব আমাদের মাননীয় সাবেক এমপি সাহেবের সাথে। মূল্যবোধের অপেক্ষায় আরও আগের থেকে শুরু হয়েছে। এ হয়তো একটা গাছ যদি আপনি বপন করেন, তো এই গাছটা যখন শিকড় আরও বেশি নিচে যায়, গাছটার বড় হয়, ডালপালায় বিস্তৃতি লাভ করে, তাহলে এই গাছটাকে খুব তাড়াতাড়ি উপড়ে ফেলা যায় না।
তো মূল্যবোধের অবক্ষয় কীভাবে কোন সরকারের আমলে শুরু হয়েছে এইটা নিয়ে সময় নষ্ট করতে আমি চাই না। আমরা ভবিষ্যতের দিকে আগাইতে চাই, মূল্যবোধ ফিরিয়ে আনতে চাই। তবে কয়েকটি কথা আপনি বলেছেন যে এই যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমাদের শতাধিক লোক যোগদান করেছেন, হ্যাঁ এটা তো অনেক বেশি, কেন তারা গিয়েছেন, কার টাকায় গিয়েছেন এটা কিন্তু আমরা জানি না। অনেকবারই প্রধানমন্ত্রীর সাথে অনেকে সফর সঙ্গী হন নিজ টাকায় নিজ খরচে, এবং এরা প্রধানমন্ত্রীর সাথে কুভৎসা উদ্দীপনা শহীদ যান, গিয়ে দেশের জন্য কিছু নিয়ে আসেন কিনা জানি না। তবে এমন কিছু কথাবার্তা উঠছে যে যারা ওই বিভিন্ন দেশে টাকা পয়সা নিয়েছেন তারা বিভিন্ন কারণেই যান, এখন নয়, সাবেক প্রধানমন্ত্রীর সাথেও অনেকে গিয়েছেন বিনা কারণে, এই যাওয়াটাকে আমরা সমর্থন করি না। তবে নিশ্চয় প্রধানমন্ত্রী যখন যাবেন প্রয়োজনীয় যারা দেশ বা দেশের জন্য যারা বিনিয়োগ আনবেন, দেশের জন্য যারা কাজ করবেন, এমন লোকগুলা যাওয়া তো স্বাভাবিক, আমরা চাই তারা যাবেন, তারা কাজ করবেন। কিন্তু যাওয়ার বহরটা আমরা দেখি, এরা কী করে আসলেন, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এদের মার্কেটিং করা এটা সেটা নিয়ে নানান প্রশ্ন আসে, এটাই অনেক সময় মানুষ একটু হতাশ হয় যে এরা গিয়ে কী করলো, কিন্তু বহরে কার টাকায় গেছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জানি না এই জন্য আমি অনেককে খোঁজ নিছি, অনেককে বলতে শুনছি বা প্রধানমন্ত্রীর অফিস থেকেও শুনছি যে এরা নিজ খরচে প্রধানমন্ত্রীর সাথে, বিশেষ করে ব্যবসায়ীরা তারা যান যাইতে পারেন। আপনার বক্তব্যের কথা যে আপনি বললেন যে দেখেন রাষ্ট্রধর্ম ইসলাম এইটা একটা মীমাংসিত বিষয়, এটা যখন হয় তখন কিন্তু আমরা কেউ দাবি করি নেই। আমরা প্রত্যেক সেক্টরে ইসলামের মূল্যবোধটা, প্রকৃত মূল্যবোধটা প্রতিষ্ঠা করতে বলেছি। আমি প্রায় বলতাম আগে যে রাষ্ট্রের তো নিজস্ব কোনো ধর্ম থাকে না, ধর্ম হলো মানুষের, এবং ধর্মের কোনো সীমা থাকে না, বর্ডার থাকে না। বিশেষ করে ইসলাম ধর্ম আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষের কল্যাণের জন্য, আল্লাহ যেভাবে রব্বুল আলামিন যে সমস্ত বিশ্বজগতের প্রতিপালক, ঠিক সেইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাহমাতুল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত, একটা নির্দিষ্ট রাষ্ট্রের জন্য নয়। তবে একটা সরকারের আমলে যখন আমাদের সংবিধানে এটা অ্যাড করা হলো, তখন ওই সময়ের আইনমন্ত্রী, পরবর্তীতে বিএনপির আইনমন্ত্রী তিনি হয়েছেন জনাব মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, তিনি সংবিধানে বলেছেন যে মৌলবাদীদের আন্দোলন ঠেকাবার জন্য রাষ্ট্রধর্ম ইসলামটাকে আমরা সংবিধানে সন্নিবেশিত করেছি। এটা যেহেতু হয়ে গিয়েছে, এই যেহেতু জনগণের, উনি কথা বলেছেন ব্যারিস্টার মওদুদ, এটা এরশাদ সাহেবের পার্লামেন্টে তিনি বলেছিলেন যে মৌলবাদীদেরকে ঠেকাবার জন্যই, তাদের আন্দোলন ঠেকাবার জন্য রাষ্ট্রধর্মকে আমরা ইসলাম হিসাবে সংবিধানে সন্নিবেশিত করেছি। যে সংবিধান থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা বলল 72 সালে ফিরে যাবে, ক্যারটেকার পদ্ধতি বাতিল করলো, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাতিল করার সাহস দেখাইতে পারে নাই। এবং নিশ্চয় আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে বহাল রাখার জন্য সম্মত ছিলেন, এবং আমাদের সরকারের প্রধান আইন কর্মকর্তা তিনিও এই প্রশ্ন উত্থাপন করেন নাই যে 72-এর সংবিধানে ফিরে গিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে দেওয়া হোক। তবে এই লোক, যেই লোক ইদানিংকালে যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলল, মনে হলো এদেশের আলম সমাজ, যারা আমরা মানে এদেশের ইসলামী মনা মানুষের সাথে চলাফেরা করি, মিশি, তারা সকলে ক্ষুব্ধ হয়েছেন তার এই নাটকীয় কথাবার্তায়। এই কথাবার্তার মধ্যে না ছিল শালীনতা, মনে হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে সন্নিবেশিত করায় যে ইনি যেন এত বেশি অতিষ্ঠ হয়ে গেলেন যে, আমি জানি না, আপনি তো সংসদ ছিলেন, আইন প্রণেতা ছিলেন, জিল্লুর ভাই তো এরকম ওনার অনেক তৃতীয় মাত্রা শুরুর পর থেকে অনেক অনেক বিখ্যাত আইনজীবীদের সাথে তিনি কথা বলেছেন, আপনারা দুইজনের সামনে বোধহয় দুইটা সংবিধানও আছে, এই সংবিধানকে এইভাবে সরাসরি চ্যালেঞ্জ করা, একজন প্রতিমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে প্রকাশ্যে, বেশ আগে বলছেন তো ইনি, বেশ আগের কথাই বলছেন, বেশ আগে, পরে তো আপনাদের জোট
সরকার তো ওনার এই কথার কোনো প্রতিবাদ করে না। আমাকে বলতে দিন, আপনি জানলেন কেমনে? আপনি সব প্রতিবাদ তো হয়তো দেখেন না, আপনি সব প্রতিবাদ দেখেন না, দেখলে জানতেন যে আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, এবং সংবিধান লঙ্ঘন করার পরে একজন প্রতিমন্ত্রী সংবিধান রক্ষা করবেন বলে শপথ নেওয়ার পর ভঙ্গ করার পরে উনি আর মন্ত্রী প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য থাকতে পারেন কি না। দুই নম্বর, ইদানিংকালে তার যে সমস্ত ভাষা তিনি প্রয়োগ করেছেন, আমি জানি না, উনি নিজেও ডাক্তার, তবে উনাকে যে ডাক্তার দেখানো প্রয়োজন এটা আমি খুব ভালোভাবে বলতে পারি যে উনি সুস্থ নয়। একজন সুস্থ মস্তিষ্কের লোক এই সমস্ত ভাষা প্রয়োগ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না। সে যেই হোক, কি করতেছে? আমি আপনাকে সময় দেন, আমাকে বলার, আমাকে বলার সময় দিবেন আপনি। সরকার প্রধানের অনুমতি নিয়ে আমি করতেছি, আমাকে বলতে দেন। আমি বলতেছি উনি সুস্থ নয়। যে সুস্থ নয়, আমাদের গ্রামে একটা প্রচলিত ভাষা আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, যার কারণে প্লিজ বলতে দিন, বলতে দিন আমাকে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা আমাদের গ্রামে প্রচলিত ভাষা আছে। এখন এই এই লাইনটা অনেক মুরব্বীরা বলেন। তো উনি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী এটা জানেন এবং প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ওনাকে বলার জন্যে, তাহলে আমি বলবো এটা গুরুতর পাগলের উক্তি। এবং প্রধানমন্ত্রীর নলেজে সব ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে যে চলে যায় এইটা নিশ্চয়ই আপনি পার্লামেন্ট সদস্য, আপনি নিশ্চয়ই জানেন যে সঙ্গে সঙ্গে যায় না। আমি এখনো বিশ্বাস করি, প্লিজ ভাই বলতে দেন। আপনি বলবেন, আপনার বলার সময় টু শব্দ করব না। আমি এখনো বিশ্বাস করি তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমি বিশ্বাস করি। উনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপার। এইটা দেখেন, উনি অনেক বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী, আমি ওনার জন্য সবসময় আমার একটা সেম্পেথি আছে। উনি যেদিন আসলেন লন্ডন থেকে, আসার পরে পরে যখন ওনাকে বিএনপির নেতারা নিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়ে আসলেন, হ্যাঁ, আমার এই এই বিএনপির যে আইনজীবী যারা, বিএনপির নেতাদের এই সিদ্ধান্তটা একজন ব্যক্তি হিসাবে, এটা বিএনপির ব্যাপার, এইটা কিন্তু এদেশের নাগরিক হিসাবে এই দুই নেত্রীকে কেন্দ্র করে এদেশের রাজনীতির আমরা দেখেছি যে মানুষ তাকিয়ে থাকে এই দুই নেত্রীর দিকে। তো ওনাকে কারাগারে দিয়ে আসা হইল, তখনও তো উনি অসুস্থ, তখনও তো লন্ডন থেকে ওনাকে আনা হলো, এবং এমনও আমি জানি ওনাকে আশ্বস্ত করছেন কিছু কিছু আইনজীবী যে আপনি চলে আসেন, আপনাকে আমরা নিয়ে যাব নিয়েতে এই কোর্টে, এখানে গেলে চিকিৎসা, তখন উনি চিকিৎসাধীন ছিলেন, ওনাকে নিয়ে আসা হইল, উনি কারাগারে গেলেন, এই বয়সে দীর্ঘদিন কারাগারে আছেন। তারপরে আমাদের প্রধানমন্ত্রী ওনার আইনি ক্ষমতা বলে ওনাকে মানবিক, অবশ্যই মানবিক আচরণ দেখাইছেন, করোনার আগে আগেই, করোনা শুরু হওয়ার পরে পরেই ওনাকে বাড়িতে রেখে ওনার পছন্দনীয় ডাক্তারদেরকে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন বিএনপির নেতারা দাবি করছেন যে রোগ ওনার হয়েছে, এই চিকিৎসা আমাদের দেশে নাই। আমি বলবো, আমি বিএনপির নেতাদের এই দাবির সাথে, এটা যৌক্তিক দাবি, যে দেশে ওনার এই চিকিৎসা আছে ওনাকে সেই দেশেই পাঠানো হোক। এমন একজন প্রবীণ নেতা উনি হইতে পারে, ওনার আমলের যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে এটা অনেকেই ক্ষুব্ধ, আমরাও ক্ষুব্ধ, বিশেষ করে গ্রেনেড হামলার সময় যা কিছুই ঘটে থাকুক না কেন, ওনাকে চিকিৎসার ব্যবস্থা এই সরকারকে নিতে হবে, নেওয়া উচিত। আর যেখানে এই চিকিৎসাটা আছে, আমি জানি না যে কোন দেশে এটার জন্য ভালো চিকিৎসা আছে, যে ওই যে লিভার সোরাইসিসের রক্তকরণের চিকিৎসা নাকি আমাদের দেশে এবং আমাদের প্রতিবেশী দেশগুলোও নাই, যে দেশে গেলে উনি সুস্থ চিকিৎসা পান। আমি এই এই জায়গা থেকে, এই চেয়ার থেকে জিল্লুর ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো সেই ব্যবস্থা, এটা আইন মানুষের জন্য, আইন কীভাবে আইনি ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা সরকার করবে, এটা আমি বিশ্বাস করি, করা উচিত এবং দাবিও করি। মিস্টার মিলন, ধন্যবাদ আপনাকে। আসলে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব গুরুতরভাবে অসুস্থ, আপনারাও জানেন, আমরাও জানি, আর বিভিন্নভাবে আপনারাও নিশ্চয়ই খোঁজখবর রাখেন। উনিকে অনতিবিলম্বে আমি, আপনি এই দাবি করেছেন, এই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।
অনতিবিলম্বে ওনাকে যেই তিনটি দেশে চিকিৎসার সুযোগ আছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মান, ওখানে পাঠানোর জন্য আমরা এই তৃতীয় মাত্রার মাধ্যমেও জোর দাবি জানাচ্ছি। আসলে তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা যতবার উনি দাঁড়িয়েছেন কোনো আসনে পরাজিত হন নাই, এই অধিকার উনি পেতেই পারেন। আমরা লক্ষ্য করি যে সুপ্রিম কোর্টও, আমি একজন বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী ডাক্তার, তিনিও বলছেন যে সুপ্রিম কোর্টেও তো সোয়ামটোভাবে এই ওনাকে মুক্তি দিতে পারে, সোয়ামটোভাবেও মুক্তি দিতে পারে, সেই পদক্ষেপও নেওয়া উচিত। আর আমরা তো রাজপথে যেটা বলি যে সকল দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এবং এটাকে হালকাভাবে যদি বর্তমান সরকার নেন এটা সঠিক হবে না। আমরা মনে করি যে এই অধিকার বঞ্চিত করে কোনো দুর্ঘটনা ঘটলে সকল দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এবং এ বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দ্রুত দাবি জানাই। মুরাদ সাহেব, উনি তো কথা বলে যাচ্ছেন এবং আমি এটা নিয়ে তর্ক করারও তো কোনো সুযোগ নাই, আছে তর্ক করা যায়, কী কথাবার্তা বলতেছেন না তো? আপনি বলছেন যে অসুস্থ, এই অসুস্থ হইলে উনি একটার পর একটা বলতেছেন। আজকে সারা দেশের মানুষ ক্ষুব্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা না নেওয়ার জন্য সরকারের উপর ক্ষুব্ধ। আমরা সারা বাংলাদেশে সকল বিভাগে, সকল উপজেলায়, সকল জেলায় এর জন্য বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি জনগণকে সাথে নিয়ে। এরকম একটি অবস্থায় যদি দৃষ্টি সরানোর জন্য এই নোংরামি আশ্রয় নেওয়া হয়, উনি যেই পর্যায়ে পৌঁছেছেন, যে সমস্ত কথা বলেছেন, এর জন্য প্রতিঘাত যে কোনোভাবে চলে আসতে পারে, এবং আমরা মনে করি যে এটা এই বিষয়ে সরকারের লক্ষ্য রাখা উচিত। উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলেছেন, অসভ্য নিকৃষ্ট মানের কথাবার্তা বলেছেন। তিনি একজন রাষ্ট্রপতির সন্তান, রাজনীতির আক্রমণ হইতেই পারে। ব্যারিস্টার জায়মা রহমান তারেক রহমান সাহেবের কন্যা, তার বাবা, তার দাদা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেনাপ্রধান ছিলেন, তার মা আপনি জানেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। একটা মেয়ে, যে কোনো মেয়ে, আমি বলি যে একটা অতি অতি অর্ডিনারি মেয়ে সম্পর্ক এই মন্তব্য করা উচিত, রেসিজম আছে এখানে, নারীর প্রতি অসম্মান আছে, আমার মনে হয় এত। আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। জি, আমি এই জায়গাটাতে ক্লিয়ার করি একটু, নাকি না? ক্লিয়ার মানে আমি বলছি যে এটি গোটা জাতি কিন্তু ইতিমধ্যেই শুনেছে তিনি কি বলেছেন, এবং শুধু ওই ঘটনা সীমাবদ্ধ না, তারপরেও অনেকগুলো। আমরা তো এদিকে যাচ্ছি না, হ্যাঁ যাচ্ছি না, সুযোগও নাই না। আমি এমনি ব্যারিস্টার জায়মা রহমানের পরিচিতিটা একটু, এটা দেশবাসী তো জানে না, আমি বলতেছি এক মিনিট। তার নানা আমি বলছি এই পরিচিতি জানে, আমি আপনাকে এই কারণে থামিয়ে দিতে চাইছি, আপনি বলতে চাইলে বলতে পারবেন, আমি আপনার অধিকার ক্ষুণ্ণ করব না, কিন্তু এই পরিচিতি দিয়ে এটি জাস্টিফাই করার চেষ্টা হবে যে জাইমাকে নিয়ে এটি বলা যাবে না, তার মানে কি আরেকজন? না 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 না, আমি তো কেন আমি এটাকে বলবো, আমি প্রথম বলছি, আমি বুঝতেছি। তো এখন উনি কেন একজন যে কোনো নারী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রাখা জঘন্য অপরাধ? আমরা মনে করি যে উনি সংবিধানের মন্ত্রী হওয়ার যে শপথ নিয়েছেন, রাগ বিরাগের ঊর্ধ্বে থেকে সেই শপথ উনি ভেঙেছেন 148 এবং তফসিল তৃতীয় এই অনুচ্ছেদের অধীনে। এই ধরনের লোক
লোককে যারা লালন করেন তাদের বিষয়েও জান। তবে আমি সম্পূর্ণ একমত যে উনি কেন একজন সাধারণ মহিলা, তাদের মেয়ে মহিলা, তাদের বিরুদ্ধে এরকম অমানবিক অশ্রাব্য আচরণ করা ঠিক না। আমি একটা জিনিস দেখতে চাই যে আমাদের দেশের নারী অধিকার নিয়ে যারা কথা বলেন তাদের এখনও দৃশ্যমান কোনো বক্তব্য আসছে না। তো সুতরাং আমরা মনে করি যে এ বিষয়ে নারী অধিকার নিয়ে যারা বিভিন্ন পর্যায়ে সংগঠন করেন, সেমিনার করেন, সভা করেন, বক্তব্য রাখেন, বিবৃতি দেন, এই বিষয়টিকেও তারা গুরুত্বের সাথে প্রতিবাদ করবেন। আমি সম্পূর্ণভাবে বলতে চাই ব্যারিস্টার জায়মা রহমান শুধু নয়, যে কোনো নারী সম্পর্কে এই ধরনের অশ্রাব্য মন্তব্যের, এবং আমরা মনে করি যে অতি দ্রুত তিনি এই মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা সংকট, এবং এই সংকট আসলে স্বাধীনতার পর থেকে আছে, কয়েক দফায় সেটি ফিক্স করার চেষ্টাও হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই ফিক্সেশনটা হয়নি। সো বা এবং আমরা যদি এখন দেখি ইভেন মানে এক দলের নির্বাচন সেটিও ঠিকঠাক মতো করা যাচ্ছে না। আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের যদি কিছু তাকাই সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, অনেক মানুষ জীবন দিয়েছে, সব মিলে আসলে আপনার কি ধারণা যায় বাংলাদেশকে নির্বাচনে 50 বছর এখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, বাংলাদেশের পক্ষে সেটি সম্ভব নয় আদৌ নাকি সব ঠিকঠাক আছে? না, সঠিক তো আগাচ্ছে না, এটা তো এইটাই সঠিক যে সঠিক আগাচ্ছে না। কিন্তু নির্বাচনী ব্যবস্থা আমরা যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী সংস্কার দাবি উত্থাপন করলেন, এই দাবিগুলোর সাথে ঐক্যমত হয়েই তো আমরা ওনার সাথে আন্দোলন করেছি, ওনারকে সমর্থন করেছি। কিন্তু এই যে নির্বাচনী সংস্কারগুলা কেন হলো না, এটার জন্য একতরফা কারোর উপর দায় চাপিয়ে দেওয়া যায় না। প্রথম যে আপনার মনে আছে যে যখন এই কেয়ারটেকার পদ্ধতিটা আমাদের আদালত থেকে বাতিল হলো, তখন জিলুর ভাই এখানে আমাকে ডেকেছিলেন, আমি তখন বলেছি আমাদের প্রধান আইন কর্মকর্তা উনিও দুনিয়ায় নাই, এখন দুনিয়া থেকে চলে গেছেন, উনি বলছিলেন এইটা একটা ঐতিহাসিক বিজয়। তো আমি বলেছিলাম যে উনিও তো কেয়ারটেকার পদ্ধতির বিরোধিতা করলেন, মামলায় হেরে গিয়ে উনি কী করে এটাকে বিজয় বললেন, যদিও কেয়ারটেকার পদ্ধতির মধ্যে মানে যে ব্যবস্থা আনা হয়েছিল তড়িগড়ি করে যে বিল আনতে বাধ্য হয়েছিল বিএনপির এই যে আপনার সরকার, এই যেটা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল এটা কত সালে জানি, 1996 সালে ফেব্রুয়ারিতে এই নির্বাচনে পার্লামেন্ট বসল, রাত্রে মোমবাতি জ্বালিয়ে আপনার এই বিল আনা হলো, এখানে কিছু ত্রুটি ছিল, এইটাকে আর একটু সংশোধন করে আমাদের সবাইকে এই বিশ্বাস ছিল যে আরও যদি দুই একটা মানে এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে নির্বাচনের একটা ধারাবাহিকতা আমাদের দেশে সৃষ্টি হয়ে যাবে, সরকার বদলের একটা ক্ষমতা এদেশের জনগণের উপর আসবে। এইটাই আমি বলতে চাইছিলাম যে আসবে, কিন্তু যখন বিএনপির মনোনীত বা নির্বাচিত রাষ্ট্রপতিকে আপনার ক্যাটেগরির প্রধান হিসাবে আরও তিনটা অপশন থাকার পরে যে ব্যবস্থা নেওয়া হলো, এইটা যেমন জনগণ ক্ষুব্ধ হলো এবং এই পদ্ধতির প্রতি একটা অনাস্থা চলে আসলো, এই অনাস্থাকে কেন্দ্র করে পদ্ধতির প্রতি অনাস্থা কি আসলে এসেছিল, এটা মানে এটা কি কোনো প্রমাণ করা যাবে যে পদ্ধতির প্রতি? হ্যাঁ, হয়তো দুর্বলতা বা বিএনপি এটাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে, সে পুরনো বিএনপি প্রতি কারো কারো খুব জন্য আছে। আমি একটা ব্যক্তি, পদ্ধতিটা মানুষ চায়, আমি একটা ব্যক্তি আপনাকে বলছি, সবসময় বলে আসছিলাম যে আরো দুই একটা টার্ম এই পদ্ধতিতে ক্যাটেগরির পদ্ধতিতে হোক, কিন্তু জনগণ যে ইভেন কোর্টও তো বলেছে যদি সংসদ চায় আরো দুই টার্ম করতে পারে, জনগণ যে ক্ষুব্ধ হয়েছিল, অবজারভেশনও তাই ছিল, অবজারভেশনও ছিল, কিন্তু জনগণ যে ক্ষুব্ধ হয়েছিল এবং এই এই ক্ষোভের সুযোগ নিয়েই তো পরবর্তীতে এই কেয়ারটেকার পদ্ধতি বাতিল করে যে ব্যবস্থাটা নেওয়া হলো, এই ব্যবস্থাটার বিরুদ্ধে
বিএনপি আর দাঁড়াতে পারলো না। এক, এই ব্যবস্থার অধীনে তারা নির্বাচনেও আসলো না। দুই, তিন, নির্বাচনে আসার জন্য সরকার যে প্রস্তাব দিল যে অনেকগুলো মন্ত্রণালয় নেন, আলোচনা করেন, আসেন, এই প্রস্তাবের পরে সরওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হলো, এই সমাবেশে বিএনপির নেতা যে আলোচনার বিষয়ে কিছু না বলে 48 ঘন্টার যে আলটিমেটাম দিলেন, সেই আলটিমেটামের পরেও বর্তমান প্রধানমন্ত্রী, যিনি ওই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, উনি টেলিফোন করছিলেন যে আসেন, আমরা এই পদ্ধতিতে আমরা এই নির্বাচনটা করি, এর নির্বাচন পরে আমরা আবার আলাপ আলোচনা করে অগ্রসর হইতে পারবো। যদি ওই নির্বাচনটায় বিএনপি আসতো, তাহলে পরবর্তীতে ভোটের এই একের পর এক ধাপে ধাপে এই পরিস্থিতিটা সৃষ্টি হইতো না আমি মনে করি। এটা আমার অবজারভেশন একজন নাগরিক হিসাবে, এর বেশি কিছু না, যে আমি মনে করি বিএনপির তখন নির্বাচনে আসা উচিত ছিল, তারা আসেন নাই। এর পরবর্তী যে নির্বাচনে তারা আসলেন, অংশগ্রহণ করলেন, এই নির্বাচনে বিএনপির যে জোট তৈরি করলেন, সেই একটা আরেকটা নাটক আমরা দেখলাম, যে নির্বাচনে আসলেন, কয়েকজন বিজয়ী হলেন, এরপরে বিএনপির সবাইকে পদত্যাগ করতে বলা হলো, শুধুমাত্র মহাসচিবকে জবাই করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা জানি না। যদি আজকে এত কম আসন নিয়েও বিএনপির মতো এত বিশাল রাজনৈতিক দলের, এত বড় রাজনৈতিক দলের মহাসচিব যদি আজকে পার্লামেন্টে থাকতেন, তাহলে হয়তো পার্লামেন্টে আরও কিছু ভূমিকা রাখতে পারত। তাহলে শেষ কথা হলো, মেরুদণ্ডহীন কিছু মানুষকে দিয়ে বেছে বেছে নির্বাচন কমিশন করলে সেই আজিজ মার্কা কমিশনই থাকবে, এর থেকে কোনো পরিবর্তন আসবে না। মাঝখানে কিছু কিছু মেরুদণ্ড ছিল, এমন একটা নির্বাচন আমরা 2008 দেখেছি যে এরা অনেক ভালো নির্বাচন করে গেছে, তুলনামূলকভাবে অনেক ভালো নির্বাচন করেছেন, নির্বাচনী অনেক সংস্কার করেছেন, যদিও আমাদের সাথে ওনারা অনেক অবিচার করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সাথে, তারপরে বলবো যে ভালো নির্বাচন হয়েছে। এরপরে যে লোকগুলোকে নির্বাচন কমিশনে আনা হয়েছে, তাদের কথাবার্তা, তাদের উচ্চারণ, এইগুলো একজন নির্বাচন কমিশনের কাজ বলে আমি মনে করি নাই। এবং যখন মানুষ ভোট দিতে পারে নাই, তখন তারা বলছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা হইতে পারে না। নির্বাচনের জন্য এখন একটা শক্তিশালী নির্বাচন কমিশন যতদিন পর্যন্ত আমাদের দেশে না হয়েছে, ক্ষমতাশালী, দেখেন একজন নির্বাচন কমিশনার গোটা 12টার চেহারা পাল্টে দিচ্ছিলেন, এই ধরনের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার মতো একজন নির্বাচন, একটা শক্তিশালী নির্বাচন কমিশন আমরা চাই, তাহলে নিশ্চয়ই আমাদের পরিবর্তন আসবে। আর পরিবর্তন আসতে হবে, দেশ যে অবস্থায় থাকুক না কেন, এটা তো সামরিক শাসন থেকে ভালো অবস্থায় দেশ চলছে, আমরা কথা বলতে পারতেছি, আমরা এই এই পরিস্থিতিতে সামরিক শাসন আসার সুযোগও করে দেওয়া হয় নাই, ভোটগুলো হওয়ার কারণে জেনতেনভাবে, কিন্তু এখন তো আমরা চাই যে না এইভাবে চলবে না, আমরা শক্তিশালী একটা নির্বাচন কমিশন। এটা তো একটা মূল মৌলিক বিষয় যেটা বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে, এবং জনগণ একটি বিকৃত নির্বাচন ব্যবস্থা উপহার পাচ্ছে। আমরা এটা রেফারেন্ডাম থেকে শুরু, আমি জাস্ট একটা মানে আপনার মতো না হলো, ওনার বক্তব্য আপনার থেকে খুব বেশি দূরের নয়, না না, আমি জাস্ট আপনার কাছে এটি বুঝতে চাইছি, এটি কি এই গত কয়েক বছরে বিএনপির বা আপনাদের রিয়েলাইজেশনের মধ্যে এসেছে কিনা, যদি আপনারা তখন সেই ছোটোখাটো বা মাঝারি মানের যেই ম্যানিপুলেশন করেছেন বলে অভিযোগ, সেগুলো যদি না করতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না, মানে এরকম মনে হয় কিনা কখনো? দেখেন, মানে এই চেষ্টাটা না করলে তাহলে এই সিস্টেমটা নিয়ে আসলে কেউ হাত দেওয়ার এতটা সাহস করতো না, এটা মনে হয় কিনা কখনো আপনাদের? আমি বলতেছি আপনাকে, কোনো ম্যানিপুলেশন হয়েছে কি না আপনি যেটা উত্থাপন করতে চেয়েছেন, আমি তো একজন সম্পৃক্ত রাজনৈতিক কর্মী, তো এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার পরে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এটা তো একটা এটা ছক, এটা একটা ছক, ছকের মাধ্যমেই আপনার নির্বাচন 14টা হয়েছে, 18টা হয়েছে না, আপনি যেটা বলছেন আমি কিন্তু অ্যাডমিট করি, হ্যাঁ অ্যাডমিট করি, আমি তো বলা যায় সম্পৃক্ত এবং দর্শক হিসাবেও তো সম্পৃক্ত, সুতরাং এটা আলোচনার দাবি রাখে বাইরে এবং আমাদের দলের ভিতরেও।
থ্যাংক ইউ জি। কিন্তু এই বিষয়টা একটু ছক, আমি গত আপনার সাথে বহুদিন পরে স্টুডিওতে আমি এটা বলছিলাম যে এটা আমাদের, যদি আমরা, আমি ভারতের কথা বলতেছি, ভারত সহ আরও যারা ইন্টারেস্টেড গ্রুপস এরা নগ্ন হস্তক্ষেপ করেছে। তো আমাদের সাথে আরেকজন ছিলেন, উনি এটার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু আপনাদের তো আমরা সবাই জানি, ওনারা বাংলাদেশের নির্বাচনের পূর্ব মুহূর্তে এসে পররাষ্ট্র দপ্তর থেকে আমাদের দেশের এরশাদ সাহেব সহ অন্যদের সাথে কথা বলেছেন এবং ওনাদেরকে জেলের ভিতর অনেক কাহিনী হয়েছে, যেটা 1400 একশো চুয়ান্ন আসনেই নির্বাচন ছাড়াই হয়ে গেছে না। এগুলো তো মানে কোনো গল্পেও পাবেন না রাজনৈতিক ইতিহাসে, এমনি ডাইরেক্ট সামরিক শাসন এটা একটা অন্য বিষয়, কোনো গল্পেও পাবেন না। গতবার যেটা হয়েছে এটা মানে মানুষের আসলে নির্বাচন ব্যবস্থার প্রতি আমি ধন্যবাদ জানাই নির্ভা ভাইকে, যে নির্বাচন কমিশনের উপরে মানুষের ঘেন্না, চরম ঘেন্না। এবং উনি যেটা বলছেন আই সাপোর্ট ইট, যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রয়োজন, যার জন্য আমরা আন্দোলন করছি সত্যিকার অর্থেই। অনেক সময় আমরা আপনাদের অতটা সহযোগিতা পাইলেও পুরোটা পাই না, যে আমরা হাজার হাজার নেতা কর্মীরা আন্দোলন করতেছি আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের বাংলাদেশ, জনগণকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য। আমি কোট করতে চাই, আমাদের দলের বর্তমান প্রধান বলছেন যে ভোট আপনি যাকে ইচ্ছা দেন, কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে সহযোগিতা করেন। এবং অতি সম্প্রতি যে আমাদের যে মুরাদ সাহেব সম্পর্কে যে কথাগুলো বলছিলাম, এটা আমি বলতে চাই যে ব্যারিস্টার জায়মা রহমান রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই, যাতে অংশগ্রহণ না করেন এই ধরনের একজন আমাদের দলের নেতাদের পরিবারের সন্তান, সুশিক্ষিত সন্তান, এটাও এই অবস্থা মানে বাধা সৃষ্টি করার জন্য কিনা এটাও আমরা ভেবে দেখতেছি। সুতরাং কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। আর আমরা যেটা বলছি, আমি জানি না আপনারা, আমি 5-6 বছর আগে বলছিলাম, আপনি তখন আমাকে প্রশ্ন করছিলেন, এটা তারেক রহমানের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছিল এই ষড়যন্ত্র। আপনি বলছেন কবে থেকে, আমি বলছিলাম উনি 2001 ক্ষমতা আসার পর থেকেই, এটা 10 বছর আগে আপনাকে বলছি, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এই উত্তরটা দিয়েছিলাম। সেম ড্রামা, আলাদা একটা প্রেক্ষাপটে হচ্ছে কিনা এটা ভাবার বিষয়। আসলে যে কোনোভাবেই হোক, সকলে মিলে আমরা সুষ্ঠু একটি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক, এই জায়গায় ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জায়গায় ফিরে আসলে জবাবদিহিতা থাকবে, এই জায়গায় ফিরে আসলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না, এই জায়গায় ফিরে আসলে এই ধরনের অসভ্য মানুষ মন্ত্রী হয়ে ভয়ঙ্কর কথা বলার সাহস পাবে না। সুতরাং সকলে মিলে আমরা এই জায়গায় ফিরে আসা উচিত, যে আমাদের গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, জনগণের ভোটের অধিকারের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া। আমি আপনাদের এখানে সুযোগ পেয়ে, আমি একজন কর্মী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ জানাই, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, অনেকবার নির্বাচিত বহু কয়েকটি আসনের সংসদ সদস্য ছিলেন, উনি আজকে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছেন। ওনার এই অসুস্থতায় দেশের সকল মানুষের পক্ষে দাবি আসুক, সরকার যাতে অনতিবিলম্বে ওনার যেখানে সুচিকিৎসা হয় এই সুচিকিৎসার জায়গায় ওনাকে পাঠানোর জন্য, এই দাবির সাথে সবাই একমত হওয়ার জন্য বুদ্ধিজীবী ভাইয়েরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল স্তরের সকল পেশার নেতৃবৃন্দ, শ্রমিক কৃষক সকল ভাইদের কাছে আমাদের পক্ষ থেকে এই আবেদন। যদি মনে করেন এটা মানবিক আবেদন, এটা মানবিক আবেদন। ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা কর্মী সকলের প্রতি আবেদন করব যে এই মর্মস্ব অবস্থায় দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের নেতা
ওনাকে নিয়ে রাজনীতি না করে সত্যিকারভাবে তার চিকিৎসার জন্য। আমি এত কথা বলার পরেও আপনি সেই না না আমি 14 দলীয় পেসি মারতেছেন না পেস মারব কেন আপনি উত্তেজিত হবেন না প্লিজ না আমি আপনার সাথে উত্তেজনার সৃষ্টি করতে আসি না আমার কথা বলার সময় যদি আপনি উত্তেজিত হয়ে যান তাহলে আমি কেমনে কথা বলবো ভাই আপনি উত্তেজিত হবেন কেন আমি পরামর্শ দিচ্ছি বা আমি আবেদন জানাচ্ছি ওনাকে নিয়ে রাজনীতি না করে আমি আমার বক্তব্যের সময় বলছি পৃথিবীর যে দেশে তার চিকিৎসা সম্ভব এখানেই তাকে নিয়ে যাওয়ার জন্যে আর কোনো কিছুতে ছাড় দিবেন না ছাড় তো সবটাতেই দেওয়া লাগছে একটা তো ছাড় দিতে বাকি রাখেন নাই সত্যিকারভাবে এই যে ভদ্রলোক আমি আপনাকে আগেই বলছি এটা পাগলের প্রলাপ আমি মনে করি তাকে মন্ত্রিসভায় না রাখার জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আপনি যতই উত্তেজিত হন না কেন যেটা সত্য যেটা ন্যায় যেটা দিন এটাকে আমি দিনই বলবো এটাকে রাত বলবো না এটা আমার বলার জায়গা থাকতে হবে এটা আমার অভ্যাস নাই সঠিক টাইমিং থাকতে হবে টাইমিং বলছি টাইমিং বলছি টাইমিং ঠিক থাকতে হবে বেগম জিয়ার চিকিৎসা নিয়া বিএনপি যে রাজনীতি করেছেন অতীতে এটা জাতি সন্তুষ্ট নয় এমনকি বিএনপির কর্মীরাও নয় আমরা তো অনেকের সাথে আলাপ করি এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই উনি অনেক মানবিক আচরণ দেখাইছেন তবুও বলবো যে তার অনেক কষ্ট তারপরও তিনি মানবতার দিকে অনেক অগ্রগণ্য অনেক অগ্রগামী তিনি আরও অগ্রসর হবেন এবং আইন যাই থাকুক না কেন আমি এখনও বলি এখনও দাবি করি যে আবেদন জানাই যে বেগম জিয়ার যে দেশে গেলে ওনার সঠিক এবং চিকিৎসাটা হয় সঠিক চিকিৎসা যে চিকিৎসাটা আছে যে ওনার রোগের এই দেশেই ওনাকে প্রেরণ করা হোক এটা আমি বলি আমার দলও এটা বিশ্বাস করে বাংলাদেশ আমি ঐক্যজোট এটা বলে যে তার চিকিৎসার ব্যবস্থা দিতে হবে কিন্তু বিএনপি তাকে নিয়ে যাতে রাজনীতি করে ওনার জীবনটাকে আরও বিপদাপন্ন না করে এই কথাই আমরা বলি জি অনেক কথা হলো আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় আমি আপনাকে দিচ্ছি যে দেশের অতি সাধারণ মানুষ নিয়ে কিছু বলবেন কি না সাধারণ মানুষ খুব কষ্টে আছে এক হচ্ছে কৃষকরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের আসলেই জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়েছে এটা সংকুলন করা এদিকে সরকারের কোনো মাথা ব্যথা নাই এমনকি এই যে তেলের দামের জন্য যে ঘটনাটা ঘটলো না তেলের দাম কিন্তু আবার $15 কমে গেছে কিন্তু সৃষ্টি হয়ে গেছে অনেক সমস্যা আমাদের শিক্ষার্থীরা বাস চাপায় মারা যাচ্ছে তারা আন্দোলন করতেছে এবং আমরা তাদের আন্দোলনের বিভিন্ন বিষয়গুলো কর্ণপাত করা হচ্ছে না তাদের আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই এবং এটাকে বিএনপির উস্কানি এসব না বলে তাদের মূল দৃষ্টিকোণ দরকার সাধারণ ছাত্রছাত্রীরা কোমলমতি ছাত্রছাত্রীরা তার রাস্তায় আছে তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি জানানো দরকার আর আওয়ামী লীগ তার বিভিন্ন ছাত্রলীগ এবং বিভিন্ন বিভিন্নভাবে মানুষদেরকে যেমন কুয়েটের বিষয়টা আপনারা সবাই জানেন যে কুয়েটে তাদের অত্যাচারে একজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন এই সমস্ত অনাচারগুলা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় সে তার অধিকার ভোটের অধিকার হারিয়ে উদ্ভ্রান্ত সে ভাতের ভাত জীবন চলার জন্য উদ্ভ্রান্ত এবং করোনার পরে উঠে দাঁড়ানোর জন্য তার যে সহযোগিতা প্রয়োজন ছিল সেই সহযোগিতা কেন্দ্রীভূত হয়ে গেছে সরকারের অর্থ এবং বিভিন্ন কেন্দ্রীভূত হয়ে গেছে বিশেষ গোষ্ঠীর কাছে আপনি খোঁজ দিলে আমি আমার সুনামগঞ্জ জেলায় বা সিলেট বিভাগে কৃষি ভর্তুকি কত পার্সেন্ট মানুষ পেয়েছে এটা খোঁজ দিলে দেখা যাবে যে অত্যন্ত নগণ্য এবং এই করোনার পরবর্তীতে দ্রব্যমূল্য এবং বিভিন্ন বিষয়ে উঠে দাঁড়ানোর জন্য যে সহযোগিতা সরকারের কাছ থেকে পাওয়ার কথা ছিল ঘোষণা ছিল সেগুলো সাধারণ মানুষ পায় নাই মিস্টার চৌধুরী হ্যাঁ এটা সঠিক দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এটা বিশ্বব্যাপী গতকালকে আমার বোন লন্ডন থাকেন ওনার সাথে কথা হলো উনি বললেন যে এটা £50 লন্ডন যে বাজারটা তারা দৈনন্দিন করতে পারতেন এমন £150 এটা করতে পারছেন না তবে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম ওই যে ইভেন শাকসবজির দাম এগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এটা সরকারের বাজারের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে যদিও আমাদের মুক্ত বাজার অর্থনীতি তেলের দামের কথা বলছেন এই বাস মালিকদের একটা বিশাল সিন্ডিকেট আছে বাংলাদেশে এবং যারা ক্ষমতায় যায় এবং যারা ক্ষমতার বাইরে আছেন টাকাওয়ালা যেমন আপনার এই বিদেশের টাকা পাচারের তালিকা হাইকোর্টে গেছে
এই তালিকার মধ্যে দুই বড় দলেরই মহান ব্যক্তিরা আছেন যারা টাকা পাচার করছেন। এর মধ্যে বেশি বেশি আগের সরকারের আমলের লোকদেরই পাচারের তালিকায় আছেন। এই বাস মালিক সিন্ডিকেটের মেম্বারেরা সবাই আছেন, সবাইই রাস্তায় অনেক বাস, এরা যা খুশি তা করতে পারেন। এই সিন্ডিকেট ভাঙ্গার, দ্রব্যমূল্যকে বৃদ্ধি করার, কমানোর, এরা তো খালি বাড়ায়, কমায় না, এদেরকে ভাঙ্গার কোনো ব্যবস্থাপনা কোনো সরকারেই নেয় নাই। এই সরকার নেওয়ার জন্য উদ্যোগ নিছে অনেকবার, কিন্তু এইটাও আমি বলবো যে সফল হয় নাই। তেলের দাম দেখেন, গ্যাসের দাম, গ্যাসে যে বাস চলে, তেলের দাম বাড়ানোর সাথে সাথেই সেই গ্যাস গ্যাসে চালিত বাসগুলা আপনার গণপরিবহনগুলার দাম বৃদ্ধি করে দিল। আপনার ছাত্রদের দাবির সাথে আমরা 100% একমত, এখানে কোনো সন্দেহ নেই। কৃষকদের জন্য সরকারের আরও সহযোগিতা বৃদ্ধি পাওয়া দরকার। সরকার তার সাধ্য অনুসারে এই সহযোগিতা করে যাচ্ছে, আমি বলবো আরও বেশি পাওয়া দরকার। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2 ও সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় কোনো কারণে আপনি দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি নিয়মিত এই পর্ব এবং পুরনো পর্ব যে কোনো সময় যে কোনোভাবে অর্থাৎ ভেঙে ভেঙে একসঙ্গে আপনি আপনার সুবিধা মতো দেখতে পারেন। সেজন্য তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। মিস্টার কলিমুদ্দিন আহমেদ বিল্লন, মিস্টার মুস্তফা রহমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনা চলতে থাকবে, কিছু ঠিক হবে কিছু ঠিক হবে না, এক ধরনের শুদ্ধাচারের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই আলোচনা, আজকের মূল আলোচনার যে প্রতিপাদ্য বিষয় আমি মাথায় রেখে আলোচনাটি শুরু করেছিলাম, সেটি হচ্ছে আমাদের রাজনীতিতে কতগুলো জিনিস ফেরত আনতে হবে। সেটি হচ্ছে এখানে সভ্যতা, শালীনতা, শিষ্টাচার, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, এই বিষয়গুলোর বড় অভাব আমাদের রাজনীতিতে এবং সেগুলো ফেরত আনা খুবই জরুরি রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।